আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। এই মুহূর্তে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে প্রথমে আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, কাইনমাস্টার এবং ইনশর্ট। এই দুটি অ্যাপ্লিকেশনের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো প্রথমে আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করুন। এরপরে এখান থেকে এই রেশিওটি সিলেক্ট করে নিন। এরপরে আপনাদের মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটি সিলেক্ট করার পরে আপনারা এই ফটোটির লেয়ারের উপর ক্লিক করুন। এরপরে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে দিন। ক্লিক করার পরে এই ফটোটি আপনারা হালকা একটু জুম করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এরপরে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে এবং এখানে টিক মার্কে ক্লিক করে দিন। এরপরে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটি যত সেকেন্ডে করতে যাচ্ছেন তত সেকেন্ড আপনাকে টেনে বড় করে দিতে হবে এই লেয়ারটি। তো এখান থেকে আমি 15 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। সো এরপরে আপনাকে এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে মিডিয়াতে ক্লিক করুন। সো আমি আমার মোবাইলের গ্যালারি থেকে এই ইফেক্টটি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আপনাকে এই ইফেক্টটি একটু টেনে বড় করে নিতে হবে। সো এরপরে এখান থেকে আপনাকে হালকা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে ব্লেন্ডিং এই অপশনটির উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে স্কিন সিলেক্ট করে দিন। অলরাইট, এরপরে আপনাকে এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আবারও লেয়ারে ক্লিক করুন, দেন মিডিয়া, দেন সেই ইফেক্টটি সিলেক্ট করে নিন। তো এই ইফেক্টটি সিলেক্ট করার পরে আপনারা ইফেক্টের লেয়ারের উপর ক্লিক করুন এবং এখান থেকে আপনারা ক্রোমা কি এই অপশনটির উপর ক্লিক করে দিন, দেন এখান থেকে আপনারা এটি এনেবেল করে দিন। সো এরপরে আপনাকে এই টিক মার্কে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আবারও আপনারা এ লেয়ারের উপর ক্লিক করুন এবং এ লেয়ারটি আপনারা একটু টেনে নিচে নিয়ে আসুন। তো এটি টেনে নিচে নিয়ে আসার পরে এখানে আপনাকে টিক মার্কে ক্লিক করতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটিতে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। সো আমরা কিছুক্ষণ আগে যে লেয়ারগুলো অ্যাড করেছি এই লেয়ারগুলো আপনাকে টিম করে কেটে ফেলতে হবে, দেন এই ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। সো এরপরে আপনাকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটিতে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে ভিডিও অপশনের উপর ক্লিক করুন, দেন আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি দিয়ে যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নিন। এরপরে আপনাকে এই ভিডিওতে কিছু পিএনজি এবং ইফেক্ট অ্যাড করতে হবে এবং ফিল্টার অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা একটি পিএনজি অ্যাড করব এখানে, এর জন্য এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করুন, দেন ইমেজ অপশনটির উপর ক্লিক করে দিন। আমি আমার ইউটিউব চ্যানেলের একটি লোগো অ্যাড করে নিচ্ছি। সো এরপরে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে এবং এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, তো এখান থেকে আপনারা যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে নিন। সো এরপরে আপনাকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখন আপনাকে এই ভিডিওতে একটি ফিল্টার অ্যাড করতে হবে। তো ফিল্টার অ্যাড করার জন্য আপনাকে এই ফিল্টার অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা এই কালার গ্রেডিংটি সিলেক্ট করে নিন। এরপরে আপনাকে ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে এবং এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, তো আপনারা চাইলে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আমি একটি ইফেক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এরপরে আমি আবার আরেকটি ইফেক্ট অ্যাড করব, এর জন্য আবারও ফিল্টার অপশনে ক্লিক করুন, দেন ইফেক্ট, দেন এখান থেকে আমি ফ্ল্যাশ ইফেক্টটি সিলেক্ট করে নিচ্ছি। সো এখন আপনাকে এই স্ট্যাটাস ভিডিওতে একটি মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য মিউজিকের উপর ক্লিক করুন, এখান থেকে ইফেক্টের উপর ক্লিক করে দিন। এরপরে এখান থেকে মাই মিউজিক এই অপশনটির উপর ক্লিক করুন। আপনাদের মোবাইলের মেমোরিটি ওপেন হয়ে যাবে, এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে নিন। সমস্ত কাজ ঠিকঠাক মতো হয়ে গেলে এই ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করতে হবে, এর জন্য সেভ অপশনে ক্লিক করুন। এরপরে এখান থেকে আপনারা কোয়ালিটি 1080 পিক্সেল বা আপনি আপনার ইচ্ছা মতো একটি কোয়ালিটি সিলেক্ট করে নিন।
সো আমার দেখানো এই প্রসেসটি অবলম্বন করে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।